আমার গাছের মজার ছবেটা আজকে পেকেছে, দেখুন। অসাধারণ খেতে যে এমন মজার, এমন মিষ্টি, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সব সবেদাগুলোই কিন্তু পাকা, এখানে প্রত্যেকটা সবেদাই পাকা, আর এই সবেদাগুলো কিন্তু একদম কাঁচা ছিল। তো আমার আম্মু যখন পাঠিয়েছিল একদম কাঁচা ছিল। এইগুলা আমি কিভাবে পাকিয়েছি সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে দেওয়া আছে। তো আপনারা যারা সবেদা নিয়ে ভুগছেন, কাঁচা সবেদা পাকছে না, তারা কিন্তু খুব সহজেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর ওইভাবে রাখলে কিন্তু সবগুলোই পেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবগুলোই পাকা এখানে। আর আমি সবগুলো ভাঙিনি, কারণ সবগুলো তো আমি হচ্ছে একবারে খেতে পারবো না, এর জন্য আমি এগুলো ভেঙিনি। তো দেখুন এই যে কতটা সুন্দর সবেদা। আর সবেদা পছন্দ করে না এরকম কে আছে এই দুনিয়ায়? আমার তো মনে হয় কেই নয়। আমার সবেদা খুব বেশি পছন্দ, খুবই খুবই খুবই। এই যেমন টসটসে রসে ভরা সবেদা যদি বাসায় থাকে, তো সারাদিন আমার ভাত লাগবে না, ভাত লাগবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।